অনেক ব্যস্ত সময় পার করছি, একদমই নাস্তা বানানোর সময় পাচ্ছি না, তাই প্রয়োজন রুটি এবং পরোটার উপর নির্ভর হতে হলো। এটা তো সৌভাগ্যই বটে, একজন মেহমানকে বিদায় দিলাম আর একজনকে গ্রহণ করলাম। আসসালামু আলাইকুম, লিপি ইসলাম চ্যানেল থেকে আমি লিপি প্রতিদিনের মতো হাজির হয়ে গেলাম আমার ডেইলি লাইফের নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি আমার আজকের এই ভিডিওটাও ভালো লাগবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যারা ভিডিওটা দেখা শুরু করছেন প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, কারণ আপনার ছোট্ট এই লাইকটাই পারে আমার ভিডিও সার্কুলেশন অনেক দূর বাড়িয়ে দিতে এবং আপনার মতো অনেকের কাছে আমার এই ভিডিওটাকে পৌঁছে দিতে। সকালবেলা নাস্তার পর্বটা শেষ করে একটু বেলকনিতে গেলাম, দেখলাম যে কয়েকটা গোলাপ ফুটে আছে, কারণ গত দুই দিন আমি একদমই গাছগুলোকে সময় দিতে পারিনি, অনেক ব্যস্ত ছিলাম, কিন্তু এসে এই গোলাপগুলো দেখে মনটা ভালো হয়ে গেল। এখন দুপুরের রান্নার প্রিপারেশান নিচ্ছি, এখানে আমার মা দেশি মুরগি পাঠিয়েছিল, একটা মুরগি ভিজিয়ে দিয়েছি, ওটা ওয়াশ করে নিচ্ছি। এখানে মিষ্টি কুমড়া ভাজি করব তাই বসিয়ে দিয়েছি। বেশ কিছুদিন থেকে বাসায় গেস্ট এবং জিদনির পড়ালেখা স্কুল নিয়ে একটু ব্যস্ত সময় পার করছি। বাসায় যে রুটি প্রয়োজন করা ছিল সেগুলো শেষ, আর রুটি বানানোর সময় পাচ্ছি না, তাই এখন কিনা রুটি এবং পরোটার উপর নির্ভর হতে হলো। মিষ্টি কুমড়া ভাজিটা হয়ে গিয়েছে, এখন এই চুলায় আমি মুরগিটা বসিয়ে দিব। ব্যস্ততার জন্য আমি প্রতিদিন ভিডিও দিতেও পারছি না, এটা ছিল দুই দিন আগের ভিডিও, ওই দিন বড়াপুরা চলে গিয়েছিল, ওদের অলরেডি টিকিট কাটা হয়ে গিয়েছে, আর সকাল থেকে আমি ভিডিওটা শুরু করে দিয়েছি। বড়াপুরা চলে যাবে তাই একটু মন খারাপ, কিন্তু আবার মনটা ভালোও লাগছে, কারণ বড়াপুরা যাবে সেই সময়ে আবার দেশ থেকে আমাদের আরেকজন রিলেটিভ মানে আপনাদের ভাইয়ার একজন কাজিন আসবে, ওরা একসাথে লেখাপড়া করেছিল, কিন্তু ওনার একটা মেয়ে ভার্সিটিতে পরীক্ষা দিবে তাই আমাদের বাসায় আসবে। ওনারা বিকেলবেলা রওনা দিবে, রাতে এসে পৌঁছবে, আর রাতের বেলায় বড়াপুরা চলে যাবে। আসলে এটা তো সৌভাগ্যই বটে, একজন মেহমানকে বিদায় দিব আর একজনকে গ্রহণ করব। আর এমনিতে যখন বাসায় মেহমান আসে যখন চলে যায় তখন আমাদের অনেক মন খারাপ হয়, কারণ বাসাটা একদম খালি হয়ে যায়, কিন্তু এরকম পরিস্থিতি যখন হয় তখন আমাদের মনটা ভালো হয়ে যায় যখন একজন মেহমান যায় আর একজনকে গ্রহণ করি। কথা বলতে বলতে আমি মুরগির মাংসটা সব ধরনের মশলা দিয়ে কষিয়ে এখন জল দিয়ে বসিয়ে দিয়েছি, আর প্রেশার কুকারে ডাল রান্না করে নিচ্ছি। এখানে আমার বড় বোন দেশি মাছ এনেছিল কিছু, সেখান থেকে একটা প্যাকেট নিলাম, দেখলাম যে ছোট ছোট দেশি কই মাছ, তাই ভাবলাম এগুলা ভাজি করে নেই। এই মাছগুলো খেতে অনেক মজা হয় যেহেতু একদমই ফিউর। মাছগুলো আমি কিছুক্ষণ লবণ দিয়ে ভিজিয়ে রেখে ভালো করে ওয়াশ করে হলুদ এবং লবণ দিয়ে আবারও মেখে এখন ভেজে নিচ্ছি, আর এখন ভাজা হয়ে গিয়েছে, পেঁয়াজ মরিচ দিয়ে একটু মুসমুসে করে ভাজি করে নিব। আর এখানে কচুরমুখি রান্না করব তাই কচুরমুখিটাও বসিয়ে দিলাম। মাছ ভাজিটা হয়ে গিয়েছে, এখন আমি ধনে পাতা দিয়ে নামিয়ে নিব। মাছগুলো ভাজি হয়ে গিয়েছে, এখন আমি বাটিতে নিয়ে একেবারে টেবিলে রেখে দিব। আর এই দিক দিয়ে ডালটা রান্না হয়ে গিয়েছে, ডালে আমি বার্গার দিয়ে দিচ্ছি। প্রতিনিয়ত আমার রান্নাগুলো এবং কাজগুলো একটু বেশি তাড়াতাড়ি করা লাগছে, কারণ আমি নির্দিষ্ট সময় আবার জিদনিকে নিয়ে বের হতে হয়, আপনাদের ভাইয়াও অনেক ব্যস্ত ও একদমই সময় দিতে পারছে না। রান্না শেষ করে আমরা তাড়াহুড়া করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম জিদনিকে নিয়ে। আর জিদনিকে কোচিংয়ে নেওয়ার পরে এখানে একজন ভাবি ওনার খুব সুন্দর একটা বিড়াল পালে, বিড়ালটা নিয়ে এসেছিল কোলে করে, সেটাকে সবাই মিলে আদর করছিল আর আমার কাছেও ভালো লাগছিল। কিছুক্ষণের জন্য মনটা খারাপ হয়ে গেল, আমার পিকুর কথা মনে উঠলো, পিকু থাকলেও এভাবে নিয়ে যেতাম।
সব বাচ্চারা এসেও জড়ো হয়েছিল, আর আমি যখন এরকম করতেছিলাম ওর একটু ঘুম চলে আসবে মনে হচ্ছে, আমারও খুব ভালো লাগছিল। তবে কোনোভাবেই ওকে ভাবির কোল থেকে নামানো যাচ্ছে না, আর ব্যাগটাও ছাড়ছিল না। এরই মাঝে জিদ্দির কোচিং শেষ হয়ে গিয়েছিল, অনেকটা সময় পার হয়েছে, আর এখন ওরা সব বান্ধবীরা বায়না করলে একটু মাঠে ঘুরবে, তাই কি আর করা, ওদেরকে মাঠে নিয়ে আসলাম। এই যে ওরা সবাই কিছুক্ষণ মজা করবে, ঘুরবে, স্কুল কোচিং পড়ালেখা সব মিলিয়ে ওরা একদমই এখন সময় পায় না, তাই যখনই সময় পায় ওরা সবাই মিলিয়ে একটু মাঠে আড্ডা দেয়, একটু মজা করে, আর আমরাও সুযোগ করে দিই। আসলে বাচ্চারা একটু খেলাধুলা আর নিজেদের মতো করে সময় পাস না করলে একদমই বোরিং হয়ে যাবে। আর এখন সন্ধ্যাবেলায় লিসান মানে বড়াপুর ছেলে নাস্তা নিয়ে আসছে, যেহেতু আমি আস্তে আস্তে একদমই সন্ধ্যা হয়ে গিয়েছিল, নাস্তা বানানোর কোনো টাইম নেই, তাই জিদ্দি যেহেতু এ ধরনের নাস্তা পছন্দ করে তাই ও এগুলো নিয়ে আসছে। এখন আমরা সবাই মিলে সন্ধ্যার নাস্তাটা খেয়ে নিব। যারা এ পর্যন্ত ভিডিওটা দেখছেন, দেখার পরে কোথাও কোনো অংশে কোনো কারণে যদি আপনাদের একটু হলেও ভালো লেগে যায়, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল অপশনে ক্লিক করে দিবেন। আর যারা এতদিন থেকে আমার সাথে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। আর হ্যাঁ, আমার সেম নামে একটা ফেসবুক পেজ আছে, সেখানেও আপনারা লাইক ফলো দিতে ভুলবেন না। রাতে বড়াপুরা চলে যাবে, কিন্তু আবার যেহেতু মেহমান আসবে বা ওরা কাছাকাছি চলেও আসছে, তাই কিছু রান্না করে নিচ্ছি। এখানে খুব সতেজ শাক নিয়ে আসছিলাম, জিদ্দিকে নিয়ে আসার সময় শাকগুলো বাজি করে নিচ্ছি। জিদ্দি নাস্তা খেয়ে পড়তে বসছে, বড়াপুরাও রেডি হচ্ছে, কিছুক্ষণ পরে বেরিয়ে যাবে। আর আমি একদমই রাতের খাবারগুলো রেডি করে একেবারে রেস্ট নিব। এখানে দুপুরবেলা যে কই মাছ বাজি করেছিলাম সেগুলো ছিল, ওগুলোও গরম করে নিচ্ছি। আর এখানে একটা বড় সাইজের মুরগি রান্না করে নিচ্ছি, যেহেতু এটা শক্ত মুরগি তাই একেবারে প্রেশার কুকারে সব ধরনের মশলা দিয়ে আমি কষিয়ে নিব। তারপর 3 থেকে 4টা শীষ দিলেই হয়ে যাবে। প্রেশার কুকারে যে কোনো মাংস, মুরগি এবং যে কোনো সবজি রান্না করার ক্ষেত্রে প্রথমে মশলার ভিতর ভালো করে কিছুক্ষণ ভেজে নিলে যে প্রেশার কুকারে রান্না করা হয়েছে সেটা বুঝেই যায় না। আমি বেশিরভাগ রান্না প্রেশার কুকারে করে থাকি, আমার সময়ও বাঁচে, আর যেহেতু আমার সিলিন্ডার গ্যাস, গ্যাসও সাশ্রয় হয়। এখানে আমি এখন ভালোভাবে কষিয়ে পানি দিয়েছি, আর ঢাকনা লাগিয়ে 3টা শীষ দিয়ে নিব। এই যে আমার অলরেডি মুরগিটা রান্না হয়ে গিয়েছে, আমি একটা পাতিলে নিয়েছি আর উপর থেকে একটু গরম মশলার গুঁড়া এবং টালা জিরার গুঁড়া দিচ্ছি। রাতের বেলার জন্য সব ধরনের কাজ আমার শেষ, কিন্তু বড়াপুরা অলরেডি রেডি হয়ে গিয়েছে, ওরা হালকা পাতলা কিছু খেয়ে নিচ্ছে, এখনই বের হয়ে যাবে। ওরা যখনই বের হচ্ছে তখনই আমাদের যে গেস্ট আসার কথা ছিল ওনারাও চলে আসছে, কিন্তু ভিডিও করা হয়নি কারণ অনুমতি ছাড়া আসলে আমি কারো ভিডিও করি না। এই যে বড়াপুরা চলে যাচ্ছে, আসলে এই সময়টা খুবই কষ্টের, জিদ্দিরও মন খারাপ হয়ে যায়। তো আজকে এ পর্যন্তই, আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।